আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন? তার জীবদ্দশাতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন। তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠতেন, একটু দাঁড়ান তো। তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন, কি রান্না হচ্ছে আজ? এতে তার স্ত্রী সারদা দেবী এত লজ্জিত হতেন। রামকৃষ্ণ বললেন, কেঁদে লাভ নেই, সময় এসে গেছে। নমস্কার সদ্গুরু। আত্মজ্ঞান প্রাপ্তি সুন্দর ও পরমানন্দেরই অনুভূতি যখন, তাহলে আত্মজ্ঞান প্রাপ্ত সত্তারা কেন তাদের দেহত্যাগ করে চলে যাওয়াকে বেছে নেন? কারণ তারা খারাপ ডিজাইনারদের ক্লায়েন্ট হতে চান না। আমি এখন যা বলবো, আমি চাই আপনারা সেটা সঠিক প্রসঙ্গে বুঝুন, কারণ এটা বুঝতে গিয়ে সহজেই ভুল হতে পারে। What is enlightenment? আত্মজ্ঞান লাভ কি? ষাটের দশকে একটা সময় ছিল, ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলা হতো, আপনি ভারতে গেলে এটা পেতে লাগবে ১২ বছর, $25, এক ঘন্টায় আপনি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারেন, এরকম বিজ্ঞাপন দেয়া হতো, যেখানে আপনাকে শুধু যা করতে হতো, হেডফোন পরে কিছু ফ্যান্সি দেখতে চশমা পরতে হবে, আর আপনি একেবারে, তার আপনাকে কিছু খাইয়েও দেবেন, সব মিলিয়ে এটা আপনাকে দিত এমন এক সাইকেডেলিক অনুভূতি। তো লোকে বিজ্ঞাপন দিতেন। তো আত্মজ্ঞান লাভ আসলে কি? আপনারা জানেন, আমরা বারবার বলে চলেছি, অসতমা সদ্গময়, অসতমা সদ্গময়। এর মানে হল, আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করছেন, আমি অসত্য থেকে সত্যের দিকে যেতে চাই। এটাকে নানা রকমভাবে দেখা যেতে পারে। খুব সহজভাবে বলতে গেলে, আপনার সম্পর্কে মৌলিক অসত্যটা হল, এই মুহূর্তে যেটা আপনি নন সেটাকে আপনি আমি হিসাবে অনুভব করছেন। এটা পৃথিবীর একটা টুকরো, বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এই মুহূর্তে আপনি এটাকে আমি বলে অনুভব করছেন, এটা একটা অসত্য, তাই না? যদি আমি অনুভব করি সোফাটাকে আমি বলে, অবশ্যই আমার একটা পালঙ্ক দরকার, তাই না? হ্যাঁ কি না? তো আপনি যদি ভাবেন এই ঘটিটা আমি, আপনি নির্ঘাত পাগল, তাই না? চিকিৎসা দরকার কি না? হ্যাঁ, আমি নিজেকে একটা ঘটি ভাবলে আমার চিকিৎসার দরকার, কিন্তু আমার শরীর, এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে, এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে, ঠিক? এটাও পৃথিবীর টুকরো, এটাও পৃথিবীর টুকরো, তাই না? যদি আমি ভাবতে পারি এটা আমি, তাহলে কেন ভাবতে পারি না এটাও আমি? এমন দেখাচ্ছে যেন আমার মাথায় একটা অতিরিক্ত কুঠুরি রয়েছে, সুন্দর লাগছে, তাই না? অতিরিক্ত জায়গা কাজে লাগবে। তবে নির্ঘাতই এটা পাগলামি, তাই না? এটা আমি হওয়া অবশ্যই পাগলামি। দেখুন দয়া করে, এটা আমি হওয়া কি পাগলামি নয়? আপনার একমাত্র স্বস্তির বিষয় যে সবাই এরকম। হ্যাঁ, এরকমই হয় পাগলা গারদে, এরকমই তো হয়, সবাই আপনার মতো, তাই বলে এটাই ঠিক জিনিস হয়ে যায় না। আমি জানি আমরা একটা গণতান্ত্রিক দেশ, সংখ্যাগরিষ্ঠরাই শাসক, সংখ্যাগরিষ্ঠরা যাই বলেন সেটাই হয়ে যায় সত্য, কিন্তু এই সৃষ্টি এই নিয়মে চলে না। যা আছে তা আছে, যা নেই তার অস্তিত্ব নেই, ব্যাস। আপনি যদি এর সাথে ঐক্যতানে থাকেন, জীবন একভাবে কাজ করে, যদি তাল মিলিয়ে না চলেন এটা অন্যভাবে কাজ করে, এটা এতটাই সহজ। তো যদি আপনি উপলব্ধি করেন এটা আমি নই, বুদ্ধি দিয়ে নয়, অনুভূতির দিক দিয়ে, যদি স্পষ্ট পার্থক্য অনুভব করেন, এটাকে সরিয়ে রেখে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক হবে, তাই না?
আপনি একে সমস্ত খারাপ রকমের শব্দ দিয়ে ডাকছেন, যেমন মৃত্যু। না, আমি ভাবতাম এই ঘটিটা আমি আর অবিরাম এটাকে বয়ে বেড়াতাম। একদিন উপলব্ধি করলাম, হে ভগবান, এটা তো আমি নই। আমার জন্য এটাকে নামিয়ে রাখাই স্বাভাবিক, আর এখানে বসে পড়া, তাই না? তাই নয় কি? তো তারা শুধু সেটাই করেছেন, আপনি এটিকে অতিরঞ্জিত করেছেন। আত্মজ্ঞানী মানুষেরা তাদের দেহ ত্যাগ করে চলে যাচ্ছেন। যখন তারা উপলব্ধি করেন এটা সেটা নয়, তখন পাশে সরিয়ে রাখলেন। তাদের আরও কোনো কাজ থাকলে এটা ব্যবহার করতে পারতেন, তাদের কাজ নেই তাই এটা রেখে চলে গেছেন। বুদ্ধিমানের মতো বাঁচা নয় কি? আপনার ঘটিটা নিয়ে কাজ থাকলে আপনি এটাকে নিয়ে ঘুরে বেড়ান, কোনো কাজ না থাকলে এটাকে রেখে দিন। তো যখন আত্মপলব্ধি ঘটে তখন 99% সময়ে আত্মজ্ঞান লাভ এবং দেহত্যাগ একই সাথে ঘটে। যদি না আপনি বোঝেন শরীরের নির্মাণ কৌশলকে, আপনি শরীর ধরে রাখতে পারবেন না। যারা ভক্তির পথ অনুসরণ করেন, সাধারণত আপনি দেখবেন তাদের বেশিরভাগই মারা যান অল্প বয়সে। এটা মৃত্যু নয়। যেই মুহূর্তে তারা উপলব্ধি করেন তারা এটা পাশে সরিয়ে রেখে চলে যান। আপনি দেখবেন ইতিহাস জুড়ে অসংখ্য যোগী এবং আত্মজ্ঞানী সবসময় 28 থেকে 36 বছরের মধ্যে চলে যান, এই সময়টাতেই চলে যান। খেয়াল করেছেন আপনি? এখানে ভারতে ছড়াছড়ি এ জাতীয় মানুষের, এই সময়টাতেই তারা চলে যান। আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন? আপনারা বিবেকানন্দের কথা শুনেছেন? উনি ছিলেন প্রথম যোগী যিনি 1893 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তিনি ছিলেন সেই প্রথম যোগী। তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস। তিনি একজন ভক্ত, তার এক মাতৃরূপী দেবী আছেন এবং তিনি একজন উপাসক, এবং তিনি একেবারেই ভিন্ন এক প্রকৃতির। তিনি বেঁচে থাকতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন। তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে পূজো করা হতো, কারণ তার উপস্থিতি এবং এই জিনিসটি এতটাই অসাধারণ ছিল। কিন্তু তিনি খাবারের প্রতি পাগল ছিলেন। তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলতেন, একটু দাঁড়ান। তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন, কি রান্না হচ্ছে আজ? এতে তার স্ত্রী সারদা দেবী এত লজ্জিত হতেন যে ওনাকে বলতেন, আপনার সমস্যাটা কি? এমনকি আমিও খাবার নিয়ে এত চিন্তিত নই, আপনার সমস্যাটা কি? আমরা আপনাকে ঈশ্বর হিসাবে দেখি, খাবার নিয়ে এই পাগলামিটা কেন? তিনি বললেন, ওসব ঠিক আছে, কিন্তু কি রান্না হচ্ছে? একদিন সারদা দেবী এত লজ্জিত বোধ করলেন যে তাকে বলেই ফেললেন, আপনার জন্য আমি লজ্জিত, আপনি খাবারের জন্য এত পাগল কেন? তো তিনি বললেন, আপনারা জানেন দেশের ওই প্রান্তে খাবার সবসময় আসে একটা বড়, জানেন তো ভারতে আমরা এই জাতীয় প্লেটে খাই না, আমরা এই রকম পাত্রে খাই, একে বলা হয় থালা। পরিবেশিত খাবার সমেত একটা পাত্রকে বলা হয় থালা। তিনি বললেন, যেদিন তুমি আমার কাছে থালাটা নিয়ে আসবে, যেদিন তুমি এই খাবার আমার কাছে আনবে, আর আমি খাবারের প্রতি কোনো আগ্রহ না দেখালে, জানবে যে মাত্র 3 দিন বাকি। উনি এটা বলার পর 7 বছর কেটে গেছে। 7 বছর পর একদিন তার সবসময়ই এই অভ্যাসটা ছিল দোলনায় বসে খাওয়ার। তো তিনি এই দোলনায় বসতেন আর খেতেন। সারদা দেবী থালাটা নিয়ে এলেন, কিন্তু রামকৃষ্ণ মুখ ফিরিয়ে নিলেন। সারদা দেবী কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন আর মাত্র 3 দিন বাকি। রামকৃষ্ণ বললেন, কেঁদে লাভ নেই, সময় এসে গেছে। 3 দিন পর তিনি চলে গেলেন। তো তিনি ব্যবহার করছিলেন তার খাদ্যের প্রতি এই আকাঙ্ক্ষাটিকে সচেতনভাবে, একরকম আটকে থাকার জন্য শরীরে। যদি তিনি খাবার না চান তিনি চলে যাবেন, তাই প্রতিদিন মনে করানো নিজেকে, খাবার 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 খাবার, বুঝলেন? এটা তার প্রকৃতি নয়, কিন্তু তিনি তৈরি করেছেন এই আকাঙ্ক্ষাটাকে সর্বদা চালিয়ে যাওয়ার জন্য দেহটাকে। সৎসঙ্গে বসার পর বিশাল কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে জিজ্ঞাসা করতেন, কি রান্না হচ্ছে, আজ কি আছে, আমি এটা খেতে চাই, ওটা খেতে চাই। শুধু খাবারের ব্যাপারে চিন্তা করছেন, আকাঙ্ক্ষা, খাবারের প্রতি এক সচেতন আকাঙ্ক্ষা তৈরি করা, শুধু আটকে থাকার জন্য।
হয় আপনাকে এই ধরনের একটা ইচ্ছা তৈরি করতে হবে, অন্য ধরনের কৌশলও আছে, অথবা দেহের নির্মাণ কৌশলটাকে বুঝতে হবে। দেহের নির্মাণ কৌশলকে বুঝতে ভালো রকমভাবে লেগে থাকতে হয়, এটা চট করে আসে না। আত্মপলব্ধি মুহূর্তে ঘটতে পারে, কিন্তু কোনো কিছুকে বুঝতে গেলে মুহূর্তে ঘটবে না, এর জন্য বহু জন্ম লেগে যায়।